আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজ অনেকদিন পর চলে আসলাম একটি ব্লগ নিয়ে। তো আশা করব আমার এই আজকের ব্লগগুলো আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি আজকে তৈরি করব দুইটি রেসিপি, আপনাদের সাথে শেয়ারও করব। তো আমি প্রথমে একটি পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। প্রথমে আমি হাঁড়িতে খেজুরের গুড় আর পানি আর নারকেল আর লবণ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এটা আমি আমার পরিমাণ মতো বানিয়ে নিচ্ছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। যখন এরকম ফুটে আসবে তখন এর ভিতরে দিয়ে দিব চালের গুঁড়া। তো আমি চালের গুঁড়াটা দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি চারপাশে। এটা শুকনো চালের গুঁড়া দিয়েও তৈরি করা যাবে। আমি এখানে ভিজা চালের গুঁড়া দিয়ে তৈরি করে নিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। এখন ভালো করে নেড়ে মিশিয়ে দিব। চুলার আঁচটা একদম লোতে রেখে দিব। মিশানো হয়ে আসলে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আরও 5 মিনিট। চুলাটা বন্ধ করে দিয়েছি। 5 মিনিট পর আমি নামিয়ে একটা বলে ঢেলে নিয়েছি। এখন হাত দিয়ে ভালো করে ময়ন করে নিব। তবে হালকা কুসুম গরম থাকা অবস্থায় এটাকে ভালো করে ময়ন করে নিতে হবে। তো আমি এটা ভালো করে ময়ন করে নিয়েছি। এখন এখান থেকে কিছুটা খামির হাতে নিয়ে আমি মেরাপিঠার শেপ দিয়ে নিব। তো মেরাপিঠা কম বেশি সবাই তৈরি করতে পারেন। তো আমি একটা মেরাপিঠা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিই, যারা নতুন তাদের জন্য খুবই সহজ হবে। এই তো মেরাপিঠার শেপ দিয়ে নিচ্ছি, আরেকটা আমি নিজের মতো করে শেপ দিয়ে নিচ্ছি। এটা আপনারা দেখে বুঝে নেবেন আমি এটা কিভাবে শেপ দিয়ে নিয়েছি। 2 আঙ্গুলের চাপ দিয়ে একটা ডিজাইন তৈরি করে নিয়েছি। এই তো আমি এভাবে তৈরি করে নিয়েছি। তো সবগুলো পিঠা তৈরি করে আমি এ তো ভাপে বসিয়ে দিয়েছি। তো চুলায় হাঁড়িতে পানি দিয়ে তারপরে আমি একটা চালনি দিয়ে এর মাঝে পিঠাগুলো ভাপে বসিয়ে দিচ্ছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে এখন রেখে দিব 10 থেকে 15 মিনিট। 10-15 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। পিঠাগুলো সিদ্ধ হয়েছে। এখন আমি একটু ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে নিব, এতে পিঠাটা নষ্ট হবে না আর খুব সহজে পিঠাগুলো খুলে আসবে। এখন আমি নামিয়ে নিব আর এই পানিটা গরম থাকা অবস্থায় দিতে হবে। এই তো পিঠাগুলো খুব ঝরঝরে হয়েছে। এখন আমি ঢেলে নিচ্ছি। এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো একটু হাত দিয়ে ছড়িয়ে দিব পিঠাগুলোকে খুব তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য, কারণ পিঠাগুলো দেখে খুব খেতে ইচ্ছে করতেছে। তাই তো খুবই গরম, হাত দিয়ে ধরা যাচ্ছে না। তো ঠান্ডা হয়েছে, এখন আমরা চায়ের সাথে পিঠাগুলোকে খেয়ে নিচ্ছি। তো তারপরের দিন আমি দুপুরবেলা একটা চিকেন বিরিয়ানির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি খুবই সহজ, আপনাদের কাছে ভালো লাগবে। তো যারা নতুন তাদের জন্য খুবই সহজ হবে। তো আমি চুলায় একটা প্যান বসিয়ে তার ভিতরে রান্নার তেল দিয়ে, তেলটা গরম হয়ে আসছে, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে বাদামি কালার করে ভেজে নিয়েছি। কিছুটা পেঁয়াজ বেরেস্তা আমি তুলে রেখেছি আর কিছুটা আমি হাঁড়িতে রেখেছি। সেই পেঁয়াজ বেরেস্তা করা তেলের ভিতরেই আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম চিকেন। সে চিকেনটা এখন দিয়ে দিব। আমি রান্নার যে মশলা থাকে সেই মশলা দিয়েছি, কিছুটা বিরিয়ানির মশলাও দিয়েছি, আদা রসুন বাটা, তারপরে ধনিয়া জিরা গুঁড়া, তারপরে মরিচি গুঁড়া, গরম মশলার গুঁড়া, এইগুলো দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। কিছুটা টক দিয়েও দিয়েছি। এখন চিকেনটাকে আমি কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। চিকেনগুলোকে আমি ভেজে নিয়েছি, উল্টিয়ে পাল্টিয়ে চারপাশে চিকেনটাকে ভেজে নিতে হবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য।
কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। চিকেন থেকে অনেকটা পানি বের হয়েছে, এই পানিতে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি এখন চুলার আঁচটা মাঝারি আঁচে রেখে চিকেনটাকে উল্টিয়ে পাল্টিয়ে আবারও নেড়ে ছেড়ে ভেজে নিব, আর এরই মাঝে চিকেনটাও আমার সিদ্ধ হয়ে যাবে। তো চিকেনটা সিদ্ধ হয়ে গেছে আর চিকেনটা ভাজা ভাজাও হয়ে গেছে। এখন আমি চিকেনগুলোকে তুলে নিব। চিকেনের যে মশলাটা আছে সেটা চিকেনের গায়ে লেগে গেছে, এখন আমি চিকেনগুলোকে তুলে নিব। সবগুলো চিকেন তুলে নিয়েছি। আমি এখানে নিয়েছি 2 কাপ পোলাওর চাল। চালটাকে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি, তারপরে পরিষ্কার করে ধুয়ে চালনিতে ঝরা দিয়ে রেখে দিয়েছি। যে তেল মশলাটা রয়ে গেছে সেই তেল মশলার ভিতরে চালটাকে ভালো করে ভেজে নিব। যখন এরকম শন শন আওয়াজ হবে তখনই ভাববেন যে চালটা হয়ে গেছে ভাজা। আমি এখন এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। তো 2 কাপ চালের জন্য আমি এখানে 4 কাপ পানি দিয়েছি। এখন আমি চুলার আঁচটা লোতে রেখে আমি এর ভিতরে দিয়ে দিব গুঁড়া দুধ। তো আমি এখানে 2 চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, না দিলেও চলবে। তো আমি দিয়ে দিচ্ছি এটা আমার স্বাদের জন্য। ভালো করে নেড়ে মিশিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব কিছুটা আস্ত কাঁচামরিচ, আর কিছুটা আমি হাতে ভেঙে দিচ্ছি মাঝখান দিয়ে, এটার ফ্লেভারও বের হবে আবার কিছুটা ঝালও বের হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ, কারণ আমাদের চিকেনও লবণ আছে, সেই বুঝেই আমাদের এখানে লবণটা অ্যাড করতে হবে। দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ আর সামান্য একটু লেবুর রস, এগুলোও অপশনাল, না দিলেও চলবে। ভালো করে নেড়ে একটু মিশিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লোতে রেখে দিব। এর মাঝে আমি একবার নেড়েও দিব। 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। আমার চালটা 80% সিদ্ধ হয়েছে। আমি এখন চালটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি আর চারপাশ দিয়ে চালটাকে ছড়িয়ে দিচ্ছি। মাঝখান দিয়ে আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি, যে চিকেনটা ভেজে রেখে দিয়েছি। এখন চাল দিয়ে চারপাশে চিকেনগুলোকে ঢেকে রেখে দিব। এটাকে দমে রেখে দিব 10 থেকে 15 মিনিট। চুলার আঁচটা একদম মৃদু আঁচে রেখে দিতে হবে। এখন ঢাকনা দিয়ে রেখে দিব। এর মাঝে আর আমি ঢাকনা তুলব না। উপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। 15 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি। এই যে দেখুন, আমার সম্পূর্ণ চালটা সিদ্ধ হয়ে গেছে, আর চিকেন থেকে যে মশলাটা ছিল সেই মশলাটাও কিছুটা বের হয়েছে। চিকেন বিরিয়ানি রান্নাটা একদম সহজ। আশা করব আপনাদের কাছে আমার এই রেসিপিগুলো ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।